ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশের একটি রেস্টুরেন্ট। এখানে সারাদিন অসংখ্য বাস, ট্রাক, প্রাইভেট কার থামে। যাত্রীরা সকালের খাবার খায়, দুপুরের খাবার খায়, এমনকি গভীর রাতেও যদি কারো খাবার খেতে ইচ্ছে করে তাও পাওয়া যায়। রেস্টুরেন্টের সাজসজ্জা বা অন্য সবকিছু দেখে অবশ্য বোঝার উপায় নেই, তবু বলা বাহুল্য, মহাসড়কের পাশের এমন একটা রেস্টুরেন্টের অনেক আয়। এই রেস্টুরেন্ট সহ এরকম প্রায় 20টি রেস্টুরেন্টের মালিক সোবহান সাহেব। তিনি দেশপ্রেমিক একজন মানুষ, মুক্তিযোদ্ধা। এই রেস্টুরেন্টের পেছনে যে গ্রাম, ওনার বাড়ি এই গ্রামে। আসলে ওনার ব্যবসা শুরু হয়েছিল এই রেস্টুরেন্ট দিয়ে। উনি ওনার সমস্ত আয়ের শতকরা 5% বৃদ্ধাশ্রমে দিয়ে দেন। তাছাড়াও নানান কল্যাণমূলক কাজে উনি ব্যাপক অর্থ ব্যয় করে থাকেন। মফিজ, বয়স অজানা, পাগল, এই রেস্টুরেন্টের আশেপাশে ঘুরতে দেখা যায়। 71-এ মুক্তিযুদ্ধ করেছিল, কোনো একটা অপারেশনের পর পাগল হয়ে যায়। তুষার, ফ্রিল্যান্স সাংবাদিক, বিভিন্ন পত্রিকার হয়ে নানা রকম অনুসন্ধানের রিপোর্ট করে থাকেন। একটা মেয়ের জন্যই সে অনেকক্ষণ রাস্তায় দাঁড়িয়ে আছে। মেয়েটির নাম চিত্রা। চিত্রা ইংরেজি সাহিত্যের ছাত্রী, একটু অন্যরকম একটা মেয়ে। যেমন কোনো চাঁদ দেখলে চাঁদের পিছু পিছু চলে যায়, রক্ত দেখলে অজ্ঞান হয়ে যায়, একটু বেশি স্বপ্নী, আবেগপ্রবণ। কোথায় যাবে? আমি বাসায় যাব। তুমি বাসায় যাবে, সেই জন্য আমি এতক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম। আশ্চর্য, চলো আমার সাথে যাবে। আচ্ছা, ভালো কথা, এটা কার বাসা? রওনা মামিদের বাসা। ওনারা না অনেক বড় লোক, কিন্তু একটু ভালো না, কাজের লোকদের মারে। তোমরা তো পারবে, তাই নাকি? কই, আমি তো বুঝি না। বাবা তো আমাকে কখনো বলেনি যে আমরা অনেক বড় লোক। এটা বলার মতো কোনো বিষয় হলো? উত্তরায় কত বিশাল বাড়ি তোমাদের, কত সম্পত্তি। রিক্সা নেবে? আই রিক্সা। তুমি হাসছো কেন? আরে শোনো, একদিন তোমার বাবার সাথে আমাকে পরিচয় করে দিবে? কেন দেখবে? বাবাকে তুমি কি দেখবে? দেখবো যে তোমার মতো চমৎকার একটি মেয়ের বাবা কেমন হয়। বাবার চোখ দুটো খুব রাগী। তুমি বাবাকে ভয় পাও? জানি না তো। আচ্ছা তুষার, তুমি আমাকে আমাদের গ্রামের বাড়ি নিয়ে যাবে? তোমাদের গ্রামের বাড়ি? তুমি লাস্ট কবে গিয়েছো গ্রামের বাড়িতে? মনে নেই তো, তবে আমাদের গ্রামের বাড়িটা অনেক সুন্দর, অনেক সুন্দর। আচ্ছা ঠিক আছে, যাব, এই সপ্তাহে যেতে পারি। কবে যেতে চাও বলো? তুমি বলো, জানাবো। চিত্রা কই? চিত্রাকে ডাকো। এই চিত্রা কই রে, খাবার দাও তো মা, আমার খুব ক্ষুধা পেয়েছে। তোমার ওই মেয়ের জন্য আমার বসে থাকলে চলবে? ছোটাম্মা, এরকম করতে হয় না, একটুখানি বসো না, আপু আসুক, এত অধৈর্য হলে চলে? সরি বাবা। তুমি জানো না, রাত্রে অন্তত সবাইকে নিয়ে একসঙ্গে না খেলে আমার ভালো লাগে না। সবাইকে একসাথে না করে আমাকে খেতে ডাকলে কেন? চিত্রা, এ চিত্রা, চিত্রা, কি বাবা বড়া মা, দেরি হলো যে? আমি ঘুমিয়ে পড়েছিলাম বাবা। কেন অসময় ঘুমোলে কেন, শরীর খারাপ? না বাবা, এমনি। আচ্ছা,
একই তো কথা। চা খাবো আপনি আমার সাথে চা খাবেন? কেন চা খাবো? কেন আমি খাবো কফি। আই এম অ্যান ইংলিশম্যান, আই ড্রিঙ্ক ওয়াটার। অ্যান ইংলিশম্যান ক্যান ড্রিঙ্ক ওয়াটার। ম্যাডাম সালাম আলাইকুম, আমি মেহেদি, এই দোকানের রেস্টুরেন্টের ম্যানেজার। কি বলেন? চলে যাবো না, আমরা গ্রামটা ঘুরে দেখবো। সব জানি, আমি সব জানি, কেউ বাঁচতে পারবি না, কেউ বাঁচতে পারবি না তোরা। হ্যাঁ আমি জানি তো, জানি সব আপনাদের লোক। তুমি কে? কে তুমি? আমার নাম তুষার আর ওছে চিত্রা। তোমাকে দুজনের নাম সুন্দর, পছন্দ হয়েছে। অবশ্য আমি পাগল ছাগল মানুষ, আমার পছন্দে কি আসা যায়। আপনি কি কিছু খাবেন? মানে আপনার কি খিদে লেগেছে? কি বললা? জোরে বলো, শুনি না। আপনি কি কিছু খাবেন? মানে খাবার কিনে দেবো আপনাকে? কেন তুমি দেবে কেন? তুমি দিলে আমি খাবো কেন? এমনি আপনি খাবেন সেই জন্যে। পাগলের মতো মাথা খারাপ হচ্ছে? আচ্ছা 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 ঠিক আছে। তা আপনারা কারা, কোত্থেকে আসছেন? আমি তুষার, ঢাকা থেকে এসেছি, ফ্রিল্যান্স সাংবাদিক। আর হচ্ছে চিত্রা। ও, আপনারা ছবি তুলতে আসছেন? এই আর কি। আমি স্থানীয় স্কুলের হিন্দু ধর্ম শিক্ষক, আমার নাম নির্মল। নমস্কার। আচ্ছা, ওই যে উনি, উনি কি মানুষকে মারধর করেন? না 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 না, উনি তো কাউরে মারধর করে না। না মানে আমরা দেখলাম যে রেস্টুরেন্টে কেউ এলে তাকে সহ্য করতে পারে না, কেন বলুন তো? তা আমি কি জানি, তো মস্ত ওর একজন মুক্তিযোদ্ধা ছিল। আচ্ছা, ওনার আপন জন কেউ নেই? না না, মানে তাহলে উনি খাবার দাবার পান কোত্থেকে? ওই যে সোবান ভাই, হোটেল থেকে ওই পাগলার খাবার ব্যবস্থা করছে, ওই হোটেল থেকে খাবার পাঠা দেয়। তাহলে ওই যে হোটেলে, হোটেলে ঢিল ছুঁড়ে কেন উনি? তা তো জানি না মা। ওইদিকটা কি নদী আছে? হ্যাঁ, এই যে এদিকে নদী আছে, এদিকে যান, এদিকে খুব ভালো নদী আছে, বড় নদী।
এখন কটা বাজে? প্রায় 10টা বাজে। দেখো, আমি স্বাধীনতা দিতে জানি, কিন্তু তার মানে এই নয় যে তার সদ্ব্যবহার বন্ধ করতে যাই না। তোর মেয়ে কোথায়? কে, রাইজা? ও তো কোচিংয়ে গেছে। আমি রাইজার কথা বলছি না, বলছি চিত্রার কথা। দেখো, আমি দেশটাকে ভালোবাসি, সবার স্বাধীনতাতে বিশ্বাস করি, তার মানে এই নয় যে মনে হয় তোমার মেয়ে আজকে রাজি হয়ে গিয়েছিল। কি বলছো তুমি? হ্যাঁ, ওই যে একটা ছেলের সঙ্গে প্রায় তাকে দেখা যায়, তার সাথে। ও ওই তুষার? হ্যাঁ, ওই ছেলেটাই। রাত কয়টা বাজে? 9:30 বাজে মা। এদিকে শোন। জি মা, বলো। আজ তুমি রাজিহার গিয়েছিলে? হ্যাঁ বাবা। ঠিক আছে, ভালো কথা, কিন্তু আমাকে বললেই পারতে। আর তুমি যখন তখন যাত্রার সঙ্গে যেখানে সেখানে যেতে পারো না মা, আমার কথা বুঝতে পেরেছ? বাবা, আমাদের গ্রামটা খুব সুন্দর। তা তো আমি জানি না মা, কিন্তু তুমি আমার মেয়ে হয়ে বাসে টাসে ঝুলে কোথাও যাবে সেটা আমার ভালো লাগবে না। আমার কথা বুঝতে পেরেছ? কোন কথা বাবা? তুমি আমার পারমিশন ছাড়া কোথাও যেও না মা, ঠিক আছে? আর আমার যদি হঠাৎ করে কোথাও যেতে ইচ্ছে করে আমি কি করব? ঠিক আছে, হঠাৎ যদি কোথাও যেতে ইচ্ছে হয় তাহলে আমাকে বলবে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, যাও। তোমাকে ফোনে একবারই পেয়ে গেলাম, তুমি একবারে ফোন ধরলে কিভাবে? এটা কোনো হাসির কথা না, তুমি কখনো কি একবারে কোনো ফোন ধরেছো? আমার তো ফোন ধরতে ভালো লাগে না। তুমি কি বকা খেয়েছো? জানি না তো। বাসায় কেউ তোমাকে বকা দেয়নি? বাবা যেন কি বলছিল মনে নেই, ভুলে গেছি। তুমি না আজব একটা মানুষ। আচ্ছা শোনো, এই মফিজ পাগলকে তোমার কেমন লাগলো? উনি তো পাগল না, কিন্তু মানসিকভাবে তো অসুস্থ উনি। আচ্ছা তুষার, তোমার কি মনে হয় আমাদের চারপাশে যারা আছে তারা সবাই মানসিকভাবে সুস্থ? দেখো, আমি বিষয়টাকে আসলে একটু অন্যভাবে দেখছি। লোকটা কিন্তু আমার খুব ইন্টারেস্টিং মনে হয়েছে, মনে হচ্ছে তার। কোথায় গিয়েছিলি তুই বল? কি বলবো? বলছি কোথায় গিয়েছিলি? ও, সবুজ দেখতে গিয়েছিলাম। এরপর থেকে যেখানে যাস গাড়ি দিয়ে যাবি, বাসার সবাইকে বলে যাবি, কাউকে না বলিস, আমাকে বলে যাবি। আচ্ছা, আমি শিওর তুই এটা ভুলে যাবি। না, ভুলবো না তো। এরপর থেকে সবাইকে বলে যাব। কিরে জামাল, কোথায় থাকিস? কেন বল স্যার? দেখ, অ্যাটলিস্ট রেস্টুরেন্ট ব্যবসাটা তোর হাতে দিয়ে একটু নিশ্চিন্ত থাকবো ভেবেছিলাম, কিন্তু সবসময় তুই এত উল্টো পাল্টা করিস। কি যে বলেন বড় স্যার, সব কিছুই তো ঠিক আছে, শুধু আমাদের ওই বাই বাই হোটেলের পাগলাটা,
ওই একটু বড় বেশি ঝামেলা করে। ওকে পাগল বলিস না তো, তোরা একসঙ্গে যুদ্ধ করেছিস, ওর সঙ্গে কেন এমন করিস? সব কিছুই ঠিক আছে, কিন্তু এইরকম করলে কি আর স্যার ব্যবসা করণ যায়? না হলে না হবে, ব্যবসা তো আমার কাছে আগে না, দেশ আমার কাছে আগে, আমি দেশের জন্য সব কিছু করি, পরে ব্যবসা। আমি কি একটা জানি না? আচ্ছা, কাল যে আমার মেয়ে রাজিহার গিয়েছিল এ ব্যাপারে তুই নিশ্চিত? হ্যাঁ স্যার, আমাদের হোটেলের মেয়ে দি স্যার, ওই তো আমার ফোন করে বললো, ওই ছোট ম্যাডাম নাকি গতকালকে রাজিহাট গিয়েছিলেন। স্যার আপনি চিন্তা করতে পারেন, একটা লোক 40 বছর ধরে মানসিকভাবে অসুস্থ। স্যার আমি ওনার উপর একটা কভার স্টোরি করতে চাই। হ্যাঁ তুষার, তুমি ঠিকই বলেছ, বাংলাদেশে যে এই ধরনের কত যে মুক্তিযোদ্ধা আছে সব জায়গায় বাংলাদেশে, তুমি চিন্তাও করতে পারো। ওকে দেন, ইউ প্রিপেয়ার আ কভার স্টোরি, আর আমাদের কিছু একটা করতে হবে। হ্যাঁ, এই লোকটার পরিবারের সবাই মুক্তিযুদ্ধের সময় মারা গেছে। ওকে ঠিক আছে, তুমি এগিয়ে যাও, তোমার সাথে তো অফকোর্স আমি অলওয়েজ আই এম উইথ ইউ, আর এবার তুমি অনেক লোককে পাবে তোমার সাথে। আর কিপ ইন মাইন্ড যে এই কাজ করার সময় চারপাশে একটু অবজার্ভ করতে হবে তোমার, বিকজ আমি চাচ্ছি গল্পের ভিতরে গল্পটা বের করতে। ওকে, আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট। গুড, গো অ্যাহেড। থ্যাংক ইউ।
আচ্ছা আমরা আপনাকে কয়টা প্রশ্ন করব, আপনি তার ঠিক ঠিক উত্তর দেবেন, ঠিক আছে? যা প্রশ্ন তাই তো উত্তর, যা উত্তর তাই তো দক্ষিণ। দক্ষিণ দক্ষিণটা যেন কোন দিকে? আচ্ছা আপনার যুদ্ধের কথা মনে পড়ে না? 1971 বঙ্গবন্ধু জয় বাংলা। কেউ বাঁচতে পারবে না, কেউ বাঁচবে না। স্যার আপনার একটা স্যার কথা বলি, সাংবাদিকদের আসা যাওয়া দিন দিন গ্রামে কিন্তু বাইরেই যাচ্ছে স্যার। ওই মহিষ পাগলাটা পরে নিয়ে একটু আতঙ্কের মধ্যে থাকি স্যার, কখন যে কি করে ফেলে স্যার, ওর তো কোনো দিশা বিশা খুঁজে পাই না। এটা নিয়ে আমি চিন্তা করি না, সারা দেশ আমার পিছনে আছে, আমি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, যুদ্ধ করেছি, তুই তো সাক্ষী, তুই তো সব জানিস। কিন্তু স্যার আপনি কি সব ভুলে গেছেন? কিছুই ভুলিনি, এ নিয়ে আমি চিন্তা করি না, সে কি করতে না করতে সে আমি দেখব। স্যার আর একটা কথা স্যার, স্যার আমাদের ছোট ম্যাডাম মানে মামুনি, তার দিকে একটু আপনি বিশেষ দৃষ্টি দিবেন। না মেয়েকে আমি কেন বারণ করব, আমি গণতন্ত্রে বিশ্বাসী, দেশের ক্ষেত্রে যেরকম গণতন্ত্রে বিশ্বাসী পরিবারের ক্ষেত্রেও তাই, যার যা স্বাধীনতা নিয়ে এসে চলুক। স্যার এই যে মামুনের সাথে যে ছেলেটা গ্রামে যাওয়া আসা করতেছে, যে ছবি টবি তুলতে যায় স্যার, বিষয়টা কিন্তু গ্রামের সুধীজন খুব একটা ভালো চোখে দেখছে না স্যার, সেটা আপনার কানে দিয়ে রাখলাম। উঠছি বাবা। তুমি কি আজ ওই গ্রামে গিয়েছিলে আম্মা? কি বলো আম্মা, গিয়েছিলে? গিয়েছিলে? গ্রাম আমার খুব ভালো লেগেছে বাবা, গ্রামের সবুজ সত্যি সবুজ। না না চিত্রা মা, তোমার কি কাল একটু সময় হবে? ভাবছি কাল সকালে একটু গ্রামে যাব। তোমার কি মাথা খারাপ হয়েছে? কালকে আমার ক্লাবে মিটিং আছে, তাছাড়া তোমাদের ওই গ্রাম আমার ভালো লাগে না। শোনো, অতীতকে ভুলে যেও না, সমস্ত অতীতই বর্তমানের কাছে বাধা, এটা মনে রেখো। তুমি যাচ্ছ তো আম্মা? হ্যাঁ বাবা, আমি তো যাবই। ওহো, কাল তো আমি যেতে পারবো না আম্মা, তবে আমি কথা দিচ্ছি সামনের সপ্তাহে অবশ্যই তোমাকে নিয়ে যাব। আমি তো গ্রামটায় গেলাম, গিয়ে সবকিছু কথাবার্তা করলাম, খুব সুন্দর গ্রাম, বাট লোকগুলো ভীষণ মিস্টিরিয়াস। না যেটা হচ্ছে যে আমি তাদের সাথে যখন কথা বলছি তারা প্রপারলি রেসপন্স করছে না। আমরা আসলে ঢাকা থেকে এসেছি, আমি একজন সাংবাদিক,
রিপোর্টিং করতে চাচ্ছিলাম, আপনার কিছু সাহায্য লাগবে। কি সাহায্য দরকার আপনার? মানে এই গ্রামে যে মানুষজন আছে, স্পেশালি ওই যে মফিজ পাগল, মফিজ পাগল সম্পর্কে কিছু আমরা তথ্য জানতে চাচ্ছি। ও মফিজ, মফিজের কথা বলতেছেন? মফিজ তো মুক্তিযোদ্ধা ছিল। উনি মুক্তিযোদ্ধা ছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো ওর সঙ্গে আর কিছু যদি আমাদেরকে জানাতে পারতেন। আরে সেই সময় সে তো যুদ্ধ করে ফিরছে, তারপরে কিছু মানুষ আইসা তারে সব কিছু ইয়ে করে তার মাথাটা খারাপ হয়ে গেল, বুঝছেন? আচ্ছা আপনি অর্ধেক কথা বলবেন অর্ধেক কথা বলবেন না, আপনি সবই কিন্তু খুলে বলুন। কি সব বলবো, আমি তো তেমন কিছু জানি না, তবে মফিজের জন্য সত্যি মনটা খুব খারাপ হয়। না আমার মনে হচ্ছে নিশ্চয়ই পেছনে কোনো একটা ঘটনা আছে, আমাকে সেটা জানতেই হবে। আমি তো বললাম আমি কিছু জানি না বাপু, আমার কাম আছে আমি যাই। আরে আচ্ছা আপনার কথাটা শুনুন, উনি এমন ভাবে চলে গেলেন কেন সেটা তো বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে। মেজান, উনি কে? আপনার বিবি নাকি? মানে না মানে আপনাকে খালি অনেকদিন ধরে দেখতেছি, খালি ঘুর ঘুর ঘুরে বেড়াইতেছেন, কি জানি কি করেন। আরে কি করেছি আমরা? দেখেন ভাই, অত কথা বুঝাই করবার পারবো না, একটা কথা স্লিপ করে জেনে দিতেছি, আমগো গ্রামে কোনো বেলা লাপানো চলবো না। আপনারা এগুলো কি বলছেন? আপনি জানেন আমি কে? আমি একজন সাংবাদিক। আপনি যেই হন, এই গ্রামে আর কোনোদিন যদি দেখি তোর টেঙ্গিরে ভাই হলাম, বুঝছস? জান দে এখনো দাঁড়া রয়েছে। আচ্ছা আর কোনদিন যেতে না দেখো, পারবো না কইছি না। আপনারা কিন্তু বাড়াবাড়ি করছেন। বাড়াবাড়ি করতেছি এখন এখানে দাঁড়া রয়েছে? বাড়াবাড়ি দেখছো কি? আমি কিন্তু আবার কইতেছি বাড়াবাড়ি কিন্তু হলো কিছু দেখো নাই। একেবারে নষ্ট হয়ে গেল। ম্যাডাম আপনি বড় স্যারের কন্যা না, স্যারে বললে কিন্তু সব ঠান্ডা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, এই কিছু তো দেশের অবস্থা ভালো না, কখন কি যে হয় কিছুই বলা যায় না। আমার গ্রাম, কিন্তু আমি তো জানি চারিদিকে গুন্ডা বদমাশে ভরা। তুমি কোন সাহসে সেখানে বারবার যাও আম্মা? আজ যদি তোর একটা কিছু হয়ে যেত তাহলে আমাদের কি হতো বল? এইসব ফালতু বিষয় নিয়ে কেন যে তুই এত চিন্তা করিস আমি কিছুই বুঝি না আপু। তুমি কি আমাদের কথা শুনতে পাচ্ছ?
আজই যেতে যাচ্ছি। গুড। আর এছাড়া আমি কিন্তু এই মুক্তিযুদ্ধ জাদুঘরকে বলে রেখেছি, ওরা আমাদের সাথেই আছে, দে উইল হেল্প আস। আর প্রবলেমটা হবে মুফিজকে নিয়ে, কারণ ও তো আমাদের সামনে মুখ খুলছে না। স্যার, ওই গ্রামে একজন স্কুল শিক্ষক আছে, নির্মলবাবু নাম, উনি 40 বছর ধরে এই মুফিজ পাবুকে আগলে রেখেছেন, উনি সব কথা বলবেন। দেন ইটস গুড, তাহলে প্রিপারেশন নাও, আমরা আজকেই যাই। ওকে, হ্যাঁ, থ্যাংকস। আমি যুদ্ধ করতে যাই নাই, ভীতু মানুষ তো, এই গ্রামে আমার বাড়ি। এপ্রিল মাস, মিলিটারি চলে আসছে, আমরা কেউই বাড়িতে থাকি না। মুফিজ থাকতো আমাদের পাশের বাড়িতে, ওরা সাত ভাই যুদ্ধ চলে গেছে, আমরা মাঝে মধ্যে আসি। সময়টা ছিল খুব গরমকাল, হঠাৎ দেখি আসতে তো কইতেছি, কোথা থেকে আসলি? ক্যাম্পে ট্রেনিং। ট্রেনিং শেষ? হ্যাঁ। তোদের দেখে যে কি ভালো লাগতেছে ভাই, এত কথা কখনো টাইম নাই, আজ দুইটা দিন কিচ্ছু খাই নাই, খিদায় একেবারে যান যায় যায়, আর আজকে সারাদিন তো পানিতে কচুরি বনার মধ্যে আসিলাম। আচ্ছা ঠিক আছে, আমি দেখি কি করা যায়। শোনো সুমন ভাই, হ্যাঁ, ওই যে বাসদারের পিছনে ভাঙা বাড়ি আছে না, ওইখানে আসো, ওইখানে থাকবো। ঠিক আছে? ঠিক আছে, তোরা যা, আমি আসতেছি। But it's most important us to have a decision, this request of Bangladesh to participate. They are the basic sufferers, they are the people who have been victimized, and unless we know what their view is, I do not really know what we are going to discuss. Now there is a saying, Nero Hidus El Robot. It's not my intention to allow the Security Council to fiddle while the grave situation of the tears in the Hindustani subcontinent. Pakistan is now dead and buried under a mountain of corpses. By resorting to pre-planned genocide, Yahya must have known that he was himself digging Pakistan's grave. Bangladesh itself is buried. A new state known as Bangladesh has been mentioned in this council. I am not satisfied from the points adduced that a new state exists with the necessary criteria for recognition known as Bangladesh.
যতক্ষণ আমার জানা আছে ততক্ষণ তোরা কেউ নাচ থাকি না। বিশেষ করেন ভাই, গত দুইটা দিন একদমই কিছু খাইনি। আপাতত গুড়মুড়ি খা, দেখি কালকে ভাতের ব্যবস্থা করবো। তোমার ভাতের হোটেল কেমন চলে? আর চলে, কোনো রকমে পলায় পলায় চলতেছে। চিন্তা করো না, আমরা তো আছি। তুমি একটু সাবধানে থাকো। ঠিক আছে, তোমরা সাবধানে থাকো, আমি তো আছি। Attention! Left, right, left. 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 Halt! Training এর সময় আমরা যে শপথ নিয়েছিলাম সেই কথাটা মনে রাখবা। আমরা দেশ স্বাধীন করার জন্য যুদ্ধ করতেছি। অপারেশন করতে গিয়া আমাদের মধ্যে যদি কেউ ধরা পড়ে যায়, আলাদা হয়ে যায়, তাহলে আমাদের প্রথম কাজ হইল তারা উদ্ধার করা। আর যদি শত্রুর থেকে উদ্ধার করতে না পারি, তাহলে যে ধরা পড়বে তার জন্য শোনো, তার মুখ থেকে যেন একটা কথাও কেউ বের করবার না পারে। আর কোনো জিজ্ঞাসা বলো। খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নাই? এভাবে যুদ্ধকরণ যায় নাকি? মুখে খালি ভারী ভারী কথা। যুদ্ধের মাথায় এসে এত খাওয়া খাওয়া করলে চলবে না। আমরা দেশ স্বাধীন করার জন্য যুদ্ধ করতেছি, নাওয়া খাওয়া ভুলে যুদ্ধ করতে হবে। স্টার্ট! লেফট, রাইট, লেফট, 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 যুদ্ধ নিয়ে এত চিন্তা করে কি হবে মামু? একটা মাত্র লুঙ্গি কখন যে সিরা টিরা যায়। যুদ্ধ খাওন দাওনের কোনো ঠিক ঠিকানা নাই, যুদ্ধ করতে আইছে। জোর করে নিয়ে এসে এখানে তোমার কি ডর করে? ডরায়ও না, দেশটা একদিন স্বাধীন হইবই। দেশ স্বাধীন হলে আম গোলাপ কি? রহিমা, তুমি ভাবতে পারবা না পাকিস্তানি কুত্তারা দেশটারে যে কি করছে। আমার তো তোমার নিয়েই ভয়। ভয় করো না, আমি যখন গ্রামে চলে আসছি কোনো ভয় নাই আর।
তারপর বলুন নির্মল বাবু। তারপর বর্ধিতে একদিন গ্রামে দেখা গেল। ভাই মায়ের শরীরটা ভালো না, মায়ের একটু দেখ পারাইছি। বাড়িতে যাস না, মাস আসলে কিন্তু মিলিটারি আসবে, জানিস তো। কি যে কো না তুমি, আমরা জানাম না তো জানবো কেরা। তোরা দেশের জন্য কত কি করতেছিস, আমি কিছুই করতে পারি না জানিস। ভাই দেশটা একদিন স্বাধীন হইবই। তোরা কি সব একসাথে হয়েছিস? আমরা এখন সব এক। কালকে সেতু পাড়া ব্রিজটা তোরাই বেড়াইছিস তাই না? ভাই আর আচ্ছা ভাই, সব দিন তো খাওয়ান জুটে না, খিদায় মাথা ঘুরায়। সবই তো বুঝি, কিন্তু কি করি গো, আমার তো আমি তো দুজন কিছুই করতে পারতেছি না। তুমি আমার জন্য যা করতেছো তা মেলা। শোন, আমি এখন হোটেলে যাব, একটু ভালো মন্দ রান্ধি, একটা রাত করে আসিস খাবি। যদি না হয় ব্যাপারে জানাই দিব। আজকে কি তোদের দিকে কোনো অপারেশন আছে নাকি? না সুবর ভাই, কোনো অপারেশন নেই। আরে বল না, আমি তো তোদের নিজের লোক তাই না? কালকে জয়পাড়া থানায় অপারেশন আছে, তোমার এখানে রাত্রে খালি একটু খাইতে এসলাম। দেখ, তোরা তো সবাই যুদ্ধে গেলি, আমি তো কিছুই করতে পারলাম না, কিছুই করতে পারলাম না তোদের জন্য। তবে তোদের একটু খিদমত করি, এইটাই আমার শান্তি। কি কো তুমি, তুমি আমাকে শুনে যা করতেছো তা মেলা। তোমরা একটু তাড়াতাড়ি করো না, একটু তাড়াতাড়ি করো, আমাকে দেরি হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, আমি তো পাক চড়াইছি মুরগির মাংস, বুঝলি, আর চিকন চালের ভাত ডাল তো আছি,
দেরি করবে না, চারিদিকের অবস্থা খুব খারাপ। এই তো আমি এটা আমি দেখে শোনো, কালকে বাসেল গ্রামটা পাক আর মিরা জ্বালায় ফেলাইছে একেবারে। ঠিক আছে, তোরা তো যাচ্ছিস কালকে জয়পড়া, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর, দেরি করো না, দেরি করো। সোহন ভাই আমি আপনার লগে আই। আচ্ছা তাহলে তোমরা একটু বহ, আমি তাড়াতাড়ি খাবার দাবার গুলো তাড়াতাড়ি নিয়ে আসি। দেরি করিস না, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। ভাই কাজটা কি ভালো হচ্ছে? ভাই আপনার একটা কথা বলি ভাই, এই যে পাকিস্তানি মিলিটারি বাহিনী, ওদের সাথে আমরা কি পারবো বলেন? এই দুটা একটা গুলি ফুটফাট করে একে যুদ্ধ করা সম্ভব? কোনোদিন সম্ভব? এদেশ কি কোনোদিন স্বাধীন হবে বলে আপনার মনে হয়? তার চেয়ে বরং আপনি আপনার চিন্তা করেন, আমি আমার চিন্তা করি, আপনি বাঁচলে পাবেন না। কিন্তু এই যে তুই মুক্তিযোদ্ধাদের সঙ্গে আসোস, এই যে তোর অস্ত্র দিছে, বেইমানি করবি? বেইমানি না তো ভাই, নিজের ভবিষ্যতের চিন্তা, ভালো থাকার চিন্তা। এই যুদ্ধ করতে গিয়ে যদি গুলি খেয়ে মরে যাই কেটে দেখবে তাই। আপনি কোনো টেনশন করেন না, সব কিছু আমি দেখতেছি। ক্ষুধাইতো পেটের নাড়ি ভুড়ি বাড়িয়ে গেল গা, কতক্ষণে খাও না এ কে জানে। কমান্ডার খান আনতে তো এত দেরি আর কথা না। সোবান ভাই তো বলে গেল চুপচাপ বসে থাকতে, একটু অপেক্ষা করো, আসতেছে। এত অস্থির হইলে তো চলবে না। হ্যাঁ কমান্ডার, আপনি কইলে আমি একবার গিয়া দেখে আইবে পারি। হ্যাঁ, যুদ্ধের সময় বিপদের দিন, এই বিপদের দিনে কারো না কারোর উপর তো ভরসা রাখা লাগবো। সোবান ভাই আমাকে নিজেকে মানুষ, বিপদে অতপদে সবসময় সে আমাকে লগে থাকে, বসো চুপচাপ এখানে। সবগুলো গুড়ি করে মেরে ফেল দিল, আর মফিজ ওই লাশের মধ্যে থেকে উঠে আসলো। ওই দেখেন মফিজ, সেই থেকে মফিজের এই অবস্থা।
জামাল, প্রমাণ রাখা ঠিক হবে না। চল আগুন দিয়ে আমার দোকানটা পুড়ায় দিই। জি ভাই, চলেন।